ইয়েতি তোমাকে ক্রস করে চলে গেল, ও তোমাকে দেখে পর্যন্ত নেই, কারণ শেষ নাগিন এখনো ওই আছে, আমি নই। আমি ওই দরজাটা খুলতে পারিনি, আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে শেষ নাগিন ও না। আমি ওই দরজাটা খুলতে পেরেছি, আর না আমি তক্ষকের কাছে আমার ইচ্ছের কথা বলতে পেরেছি। কি বলছো তুমি? যদি তুমি শেষ নাগিন না হও, তাহলে শেষ নাগিন কে? ও ও কে? আরে ওই প্রথা, ওই প্রথা এখনো বেঁচে আছে, কিয়ারাই প্রথা, আর যে প্রথা সেই হলো কিয়ারা। আর ও আমাদের সাথে একটা বিরাট বড় খেলা খেলছে, আর আমি ওকে এই খেলাটা খেলতে দেব না। উর্বশী, আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না, হলে আমি ক্ষমা করে দাও মেহেক। ওই প্রথা, ওই প্রথা নিশ্চয়ই নাগমহলে গেছে। সারা পৃথিবীর নাগমহল এটাই, এই দেশের মাঝখানে নীলগিরি পর্বতের পিছনে, কেননা এখানেই বিরাজিত শেষ নাগিন। আর 100 বছর পরে আজ নাগ পঞ্চমীর দিনে এই নাগমহলে তক্ষক আসে। শেষ নাগিনকে বরদান করতে, তোমাকে দেখতে ঠিক তোমার পিতামহীর মতো। তোমাকে দেখে বারবার আমার তার কথা মনে পড়ে যাচ্ছে, বহু বছর আগে তাকে দেখি। নাগ নাগিনীদের বয়স বাড়ে না, আজও তোমার পিতামহী জীবিত থাকতেন যদি সেদিন না, সেদিন যদি সীমার মা আমার দিদাকে না মেরে ফেলত। এটা সত্য নয়। তাহলে আমার দিদাকে কে মারল? সে কাহিনীর অনেক কিছু তুমি জানো না, তা না হয় পরে কখনো জানবে। নাও এবার বলো, কি চাও আমার থেকে? আপনার সাহায্যে নাগ বংশ আমার একটা ইচ্ছে পূরণ করতে পারে। আজ আমি আপনার কাছে আমার সেই ইচ্ছে চাইতে এসেছি, আপনার কাছে এক বর চাইতে এসেছি যা আপনি শেষ নাগিনকে দেন। গৌরীর মৃত্যুর পর এখন আমি তোমার জন্য এটা, সেসব পরের কথা, এই মুহূর্তে আমার ইচ্ছে পূরণ করুন। মহানাগ তক্ষক, দেখুন আমার অবস্থা, যাকে আমি ভালোবেসেছি, আমার ঋষভ, আমার স্বামী এখন আর বেঁচে নেই। ও চলে যাওয়ার পর আমার জীবনের সব রং মুছে গেছে, শুধু একটা রং রয়ে গেছে, এই সাদা রং। এই সাদা রং আমার চাই না, আমি চাই আমার ঋষভকে। তাই আমি আপনার কাছে বর হিসেবে আমার স্বামী ঋষভের জীবন ফেরত চাইতে এসেছি। জীবনদান কি করে করব? কারণ তোমার সাদা শাড়িতে আমি তো লাল রং দেখতে পাচ্ছি। কিন্তু এই লাল রং আমি আমার সিথিতে চাই, আমি আমার ঋষভকে চাই। আপনি আমাকে আমার ঋষভের জীবন ফিরিয়ে দিন, আমার ইচ্ছে পূরণ করুন, আমার ঋষভকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি জানি যে আমার স্বামী এখন আর বেঁচে নেই, কিন্তু আপনাকে আমার ইচ্ছে পূরণ করতে হবে, আমার স্বামী ঋষভের জীবন আপনাকে ফিরিয়ে দিতেই হবে। ক্ষমা করো, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না, অন্য কিছু চাও, বোনের থেকে প্রতিশোধ নিতে চাও? আমার দিদির উপর প্রতিশোধ আমি নিজেই নিতে পারবো। আমার ঋষভকে আমার কাছে ফিরিয়ে দিয়ে আপনি আমার এই ইচ্ছে পূরণ করুন, ব্যাস। তা সম্ভব নয়, কালচক্র আর মৃত্যুর অকালচক্রের উপর কারো হাত নেই। তবে আজ নয় তো কাল তোমাকে এটা স্বীকার করে নিতেই হবে, আমি তোমার ইচ্ছা কেন পূরণ করলাম না। আজ আমি তোমায় এই বরদান করতে পারবো না, আজ আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম। ঋষভের জীবন ছাড়া অন্য কিছু প্রার্থনা করো, অবশ্যই দেব। আমার আর কিচ্ছু চাই না। শেষ নাগিন আপনি কোথায় যাচ্ছেন? এখনো তো অভিষেক বাকি আছে, পুজো করতে হবে আপনাকে। শেষ নাগিন দাঁড়ান, যদি আজ আপনি পুজো না করেন তাহলে আজ মহানাগ পঞ্চমীর পুজো সম্পন্ন হবে না। শেষ নাগিন আপনি দাঁড়ান, দাঁড়ান শেষ নাগিন।
ক্ষমা করবে। আমি তোমার এই ইচ্ছা পূরণ করতে পারবো না। কালচক্র আর মৃত্যুর অকালচক্রের উপর কারো হাত নেই। আমাকে ক্ষমা করে দিও ঋষভ। আমি এখানে আর থাকতে পারবো না, আমাকে এখান থেকে যেতে হবে। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে প্রথা, তুমি এই পুরো নাটকে আমার সঙ্গ দেবে, যাতে নকল বিয়ে করার পরে এই বাড়িটা আমাকে দিয়ে দেয়। হ্যাঁ তো, বিয়ে করলাম তো আমি, তারপর একটা দিন কাটালাম তো, এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। ঋষভ আমাকে কখনো কখনো ঠকায়নি, আর না কখনো কোনো কষ্ট দিয়েছে, কিন্তু তাও আজ আমরা আলাদা, সেটাও আমার জন্য। ও আমাকে খুব ভালোবাসত, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু তাও যাকে আমি ভালোবেসেছি তাকে আমি শেষ করতে চেয়েছিলাম। হয়তো আমার এই প্রতিশোধ প্রকৃতি আমার হয়ে নিয়েছে, হয়তো সেই জন্যই ওই পৃথিবীতে নেই। তাই ব্যাস, ঋষভ যেখানে রয়েছে আমিও সেখানে যেতে চাই, আমি ঋষভের কাছে ফিরে যেতে চাই, ব্যাস। দেখো প্রথা, তুমি বোঝার চেষ্টা করো, মাত্র তো 3-4 দিনের ব্যাপার, তোমাকে আমার শুধু এই কয়েকদিনই প্রয়োজন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি এখানে আর 3-4 দিন থাকবো। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই যতদিন আপনার কাজ শেষ হচ্ছে আমি আপনাকে সাহায্য করব। আপনি প্লিজ এই 3-4 দিনে আপনার আন্টিকে রাজি করুন, আর এই মহল আপনার নামে করে নিন, আর তারপর আমাদের দুজনের একে অপরের প্রতি আর কখনো কৃতজ্ঞ থাকতে হবে না। তারপর আমরা যে যার পথে হাঁটব, তারপর আমার জীবনে আর একটাই প্রতিশোধ বাকি থাকবে, আমার দিদি মেহেকের উপর, যে আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছে, তাকে আমি ছেড়ে দেব না, যাই হোক না কেন। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, বাড়ির কেউ যদি তোমার এই নাগিন রূপটা দেখে ফেলতো তাহলে সব শেষ হয়ে যেত। হয়ে যাক শেষ, এবার আমি সেটাই করব যেটা আমি করতে চাই, আর সবার আগে ওই প্রথার মুখ থেকে কিয়ারার মুখোশটা ছিঁড়ে ফেলে দেব। কি করবে তুমি? আমি প্রথাকে ওর আসল রূপে নিয়ে আসব, তারপর আমি ওকে শিক্ষা দেব। কিয়ারা, হ্যালো। হ্যাঁ নেক, আই রিয়েলি উইশ যে তোমার হাজবেন্ডের ডেথের পর তোমার পেন হয়তো একটু কম হয়েছে, আর তোমার কষ্ট কমানোর জন্য আমি তোমার জন্য কিছু ভেবেছি। শোনো, আমি ভাবছিলাম যে আমি তো এখানে প্রপার্টি দিতে এসেছি, কিন্তু আমি তোমাকে সেটা দিইনি, কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমার স্বামীও আমার সাথে আছে, তাই আমি ভাবছিলাম যে এই প্রপার্টি তোমাকে দিয়ে দিই। আরে এটা তো খুব ভালো কথা, এক্সেলেন্ট। কবে আর কোথায় দেখা করব? কাল ওই সেম প্লেসে মিট করি। ওকে ওকে, ঠিক আছে, বাই। তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছ, তোমার বাঁচারও কোনো অধিকার নেই। মেহেক, রিম, রেহান, তোমাদের সবাইকে আমি এক এক করে শেষ করব, যারা আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছ। নট পসিবল। কিছু তো গণ্ডগোল আছে, এই কিয়ারা প্রথা হতে পারে না, কারণ যদি এ প্রথা হতো তাহলে আমাদের জমি কেন দিত? নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে। অবশ্য ভালোই হয়েছে ঋষভ আর নেই, ওর এই না থাকাতে আমাদের কিছু তো ভালো হয়েছে। আরে উর্বশী চেল, এই যে প্রথা, ভীষণ চালাক, কিন্তু আমি ওর থেকেও বেশি চালাক। এবার তুমি শুধু দেখতে থাকো যে আমি কি করতে পারি। সবার সামনে আমি আগে প্রথার আসল চেহারাটা নিয়ে আসবো, আর সবাইকে বলে দেব যে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, এ আসলে একজন নাগের। সেটা কিভাবে করবে তুমি? যে জমিটা আপনার দরকার সেটা আপনি কালকে পেয়ে যাবেন। এক্সেলেন্ট, কিন্তু পরিবর্তে আমারও কিছু চাই। কি? আপনার সাহায্য। কি রকম সাহায্য? আমি একজনের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে চাই, কিন্তু সে কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে একজন নাগিন, শেষ নাগিন। মেইন রোড দিয়ে যদি ড্রাগ পৌঁছানোর চেষ্টা করে, ড্রাগস ধরা পড়তে পারে, সেই জন্য ওদের এই সুরঙ্গ চাই, যাতে ওরা আমাদের দেশকে ধ্বংস করতে পারে।
বাট তুমি এসব কি করে জানলে? কারণ সবাই এটা দেখেছে, কিন্তু এই ম্যাপের এই লাইনটা দেখেনি যা আবছা দেখা যাচ্ছে। আর আমি শুনেছিলাম যে আগেকার দিনে এরকম গোপন নকশা বানানো হতো যার মধ্যে অনেক রাস্তা থাকতো, কিন্তু আমরা দেখতে পেতাম না। সেজন্য একটা স্পেশাল লিকুইড দিয়ে, যখন আপনি এই স্পেশাল লিকুইডটাকে ওই জায়গাতে ঢেলে দেবেন, তখন সেখানে ওর ওপর লাইট ফেলে দেখবেন, তখন এখানে আপনি ওই সুরঙ্গ দেখতে পাবেন। তাই আমিও সেটাই করলাম, আর এই গোপন নকশার মাধ্যমে আমি ওই সুরঙ্গের খোঁজ পেয়ে গেলাম অবশেষে। ব্রিলিয়ান্ট, সিরিয়াসলি আমি তো খুব ইমপ্রেস হলাম। হতে পারে আপনি ইমপ্রেসড হয়েছেন, কিন্তু আমি নিজেকে ঘৃণা করি। ওই একটা মানুষ যে আমাকে এত বিশ্বাস করেছে, আমি তাকে শেষ করে ফেললাম। দেখো, ঋষভ তো আর বেঁচে নেই, তবে যদি বেঁচেও থাকতো ও নিশ্চয়ই তোমাকে এটাই বলতো যে তুমি তোমার লাইফে এগিয়ে যাও আর খুব ভালো থাকো। দেখো প্রথা, সরি, আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে কিছু যায় আসে না। শুনুন, আপনি ভবিষ্যতে কখনো আর আমার গায়ে হাত দেবেন না, আর এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন আপনি। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি দেখুন, আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু এর মানে এটা না যে আপনি আমায় যখন খুশি তখন ছোবেন। নো 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 প্রথা, আমি আসলে তোমাকে এটাই বলতে চাইছিলাম যে কিছু যায় আসে না। ভবিষ্যতে আমাকে ছোঁয়ার বিষয়ে, ছোঁয়ার বিষয় তো দূরের কথা, আমার হাতের উপরও হাত রাখবেন না, এটা মনে রাখবেন। প্রথা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি হ্যালো, আসলে আমরা বাইরে এসেছি, এখানে না পেপার সাইন হচ্ছে। হ্যাঁ, আপনি ভিতরে চলে আসুন, এখানেই সাইন করে দিচ্ছি। না না, আসলে হয়েছেটা কি, আমরা এখানেই আছি, বাইরে কিছু ছবি তোলার আছে এখানকার, সেই জন্য ভাবলাম যে যদি আপনিও বাইরে চলে আসতেন তাহলে ছবিও তুলে নেওয়া হতো আর আপনি গাইডও করে দিতে পারতেন। আপনি একাই চলে আসুন, কোনো ব্যাপার নয়, কিয়ারা ওখানেই থাকুক, আমরা পেপার সাইন করে নেব, তারপরে ওখানে চলে যাব ডিল ডান করতে। ওকে, ঠিক আছে। প্রথা, ওরা বাইরে কিছু দেখতে চাইছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, হঠাৎ করে এত জোরে হাওয়া দিচ্ছে? মিস্টার সিং, ওয়েদারটা খুব খারাপ, চলুন আমরা গাড়িতে বসে কথা বলি।
যদি এই ইয়েতি ওকে অ্যাটাক করে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে ওই প্রথা শেষ নাগিন। কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীটা সবার উপরেই অ্যাটাক করতে থাকে। না উর্বশী, যখন ইয়েতি ওর উপর অ্যাটাক করবে তখন ওকে নিজের আসল রূপে আসতেই হবে, আর যেই ও নিজের আসল রূপ ধারণ করবে তখন ও নিজেই প্রমাণ করে দেবে যে ও আসলে শেষ নাগিন প্রথা। জ্যাং তো অনেক আগেই ইয়েতিকে ছেড়ে দিয়েছিল, আর জ্যাং ওকে একটা স্পেশাল গন্ধ শুকতে দিয়েছিল। সেই গন্ধটা ইয়েতিকে সেই দিকেই নিয়ে যায় যেই দিকে ও যেতে চাইছে। আর দেখো ইয়েতি এদিকে চলে এসেছে, তো এবারে ইয়েতি ওর মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবে। এরা অর্ধেক মানুষ আর অর্ধেক গরিলা হয়, আর এদের সব থেকে বড় শত্রু হলো শেষ নাগিন। আর একবার যদি শেষ নাগিন এদের সামনে আসে তাহলে এই ইয়েতি তাকে ছাড়ে না। আর শেষ নাগিন হলাম আমি, আর ও আমাকে ছাড়বে না। কিন্তু আমি ওর সাথে লড়বো কি করে? মেহেক আর উর্বশীর সামনে নিজের আসল রূপ ধারণ করবো কি করে? হে মহাদেব, এই বিপদ থেকে আজ আপনি আমায় উদ্ধার করুন। যদি ও শেষ নাগিন হতো তাহলে এতক্ষণে শেষ নাগিনের রূপ নিয়ে ওর ওপর ডবল অ্যাটাক করে দিত, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতো না। মেহেক, যদি এই মেয়েটার কিছু হয়ে যায় না তাহলে আরপিএস আমাদের ছেড়ে কথা বলবে না, তার উপরে আমাদের হাত থেকে ওই জমির ডিলটাও বেরিয়ে যাবে। না উর্বশী, আমাদের হাত থেকে কিচ্ছু বেরিয়ে যাবে না। ধুর, তুমি চুপ করে দেখো তো। দেখেই তো যাচ্ছি। কিয়ারা, কি হলো তোমার? কিয়ারা চোখ খুলো। তুমিও না, সত্যি বড় এসেছিল শেষ নাগিন হতে। আরে আজ এই মেয়েটার যদি কিছু হয়ে যেত না তাহলে আরপিএস আমাদের ছেড়ে কথা বলতো না। ভালো হয়েছে যে ও শুধু অজ্ঞান হয়েছে। ওই মেয়েটাকে শেষ নাকিন প্রমাণ করার নেশাতে না, হ্যাঁ আজকে যে বোকামি তুমি করেছো সেটা দ্বিতীয়বার আর করবে না। আর হ্যাঁ শোনো, ওর থেকে তুমি দূরেই থেকো প্লিজ। কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়, জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।